কিন্তু ইমামদার মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবেন রে আল্লাহ কেন যাব না আমার মালিক দেখো আমার হাবিবের দরবারে যাও আমার হাবিব তোমাদেরকে বুঝিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বলেছে ঈমান না নিয়া কবরে যাওয়ার জন্য কেন নবী আমার ডাক দিয়া কই উম্মত ঈমানটা হারাইয়া বেঈমান হইয়া বেনামাজি হইয়া আমি নবীর সাথে দুশমনি করিয়া রে কবরে যখন ডুববা ডান দিকের মাটি গুলো তোমার এমন ভাবে চাপ মারব রে ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারব ডান দিকের হাড় গুলো বাম দিক দিয়ে বাহির করে ফেলবে আবার বাম দিক থেকে আরেকটা চাপ মারব রে বাম দিকের হাড় গুলো ডান দিকে ঢুকে যাবে ডান দিকের হাড় গুলো বাম দিকে ঢুকে যাবে মাটি গুলো এমন ভাবে চাপ মারব মাটি চাপ দেওয়ার সাথে সাথে আমি আর আপনি এমন ভাবে কান্না করব রে এমন ভাবে চিৎকার মারব রে ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতরে বাবা ঘর বাড়ি রাখিয়া আখেরাতের জন্য পাগল পার হয়ে যেত সলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن সকলে জবান খুলে আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله تیری نسل پاک میں مچا بچا نور کا تو ہی عین نور تیرا سب غرانا نور کا اللهم شروع بھائی بولیو میں ایک بار ماسٹر تک درو ماسٹر کو ایک درو بولیو میں بار وعلا آلے مصیبات پر بید دیر رکھا کری پابنا تمہارا مار جنن نبی کندے سوئے مدینہ اللہم بابا جرے پڑھیں اجرو بے تھا بے دونا پوریا فیرے یا سنی تمی اپن گورے دینے চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবি আপনাকে কেউ কষ্ট দিলে আপনাকে কেউ দুঃখ দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবি একটি গোলাপ উপস্থিত প্রকার বাদশা উত্তর পাড়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদী রহমতুল্লাহ স্মরণে বার্ষিক কবর জিয়ারত মিলাদুদ্দোয়ার মাহফিলের আজকের এই সম্মানিত সুযোগ্য সুযোগ্য সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আল্লামা মাসুম বিল্লাহ আনসারী সাহেব এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলেছেন আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদের সাহেব কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ
আলমগীর রেজা আল কাদের সাহেব কথা বলেছেন হাফেজ কারি মাহফুজ রহমান তোহিন, উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ আলী আহমদ, নিবেদক মরহুম মোহাম্মদ দুলাল হোসেন মোহাম্মদ শাহ আলম, অবস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন দিনদার ইমানদার, নবী প্রেমিক ওলি প্রেমিক কোরআন প্রেমিক মুসল্লি কেরাম সমাবেশিত ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবাজি আমরা অনেক দূর থেকে এসেছি, আমি আপনাদের মেহমান, আপনারা হয়েছেন মেজবান। মেজবান যারা হবে মেহমানদেরকে সম্মান করা কদর করা এটা আমার হায়াতুন নবী জিন্দা নবীর একটা সুন্নাহ। এখানে যারা আছেন মনোযোগ সহকারে কিছু কথা আমি তো আর বলবো না, এই পর্যন্ত আসা এবং বসার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি অত্র অঞ্চল চিনিও না জানিও না বুঝিও না, আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ, কথা বলার মতো তৌফিক দিবেন আমার আল্লাহ, কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দল কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয়, কোরআন ও হাদিস থেকে কথা হবে, কারো গায়ে যদি লাগে এটা তার ব্যক্তিগত বিষয়। কোনো আলেম মাদ্রাসায় লম্বা সময় পড়াশোনা করার পরে ব্যক্তিগত কথা বলার জন্য ওয়াজ মাহফিলে আসে না, হয়তো দুনিয়ার জমিনে এসে পড়াশোনা করার পরে অনেক আলেম ওলামা দলের দালালি করে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, অনেক আলেম ওলামা শিক্ষা অর্জন করার পরেও এলেম অর্জন করার পরেও কোরআন হাদিস রিসার্চ করার পরেও এত বছর পড়াশোনা করলেন কষ্ট করে সঠিক একটা দিক নির্দেশনা এটা বোঝার পরেও আমাদের মধ্যে আমরা অনেকে আছি দলের দালালি করি, গোষ্ঠীর দালালি করি, পীরের দালালি করি, নেতার দালালি করি। সবসময় খেয়াল রাখবেন আপনি যা করবেন যত ইবাদত করবেন সব হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যত ইবাদত করবেন, কাউকে যদি এক গ্লাস পানিও দেন, কাউকে যদি এক কাপ চাওয়া দেন, কারো হাতে যদি একটা টাকা উঠে দেন, সব কিছু করবেন যে হুজুর আমি আপনাকে এক কাপ চা খেয়েছি আমার আল্লাহর জন্য, আমি আপনাকে একটা টাকা দিয়েছি আল্লাহর জন্য, আমি মেহমান ধরে ফিরেছি আল্লাহর জন্য। আপনার যত রকমের ইবাদত হবে ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব, মানে যত প্রকারের ইবাদত হবে সমস্ত ইবাদত কার জন্য হবে, যারা বলেন কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। তো আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক যেন দান করে জুড়ে বলি আমিন। কারণ সাধারণ মানুষ আপনারা যারা আছেন বড় বিপদে আছেন, আপনারা বড় মুসিবতে আছেন, যারা শিক্ষিত মানুষ যাদের সম্পর্ক মোবাইল ফোনের সাথে, ইসলামটা যে কোন দিকে আছে এরা বুঝে, হুজুরদের ভিতরে যে কত দল আর কত রকমের কথা। ধরেন একজন আলেম যদি আমি যদি জান্নাতে যাই আগে, আমার 200 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন, কারণ আপনার ভিতরে কোনো হিংসা নাই। আঙ্গু মোল্লাদের ভিতরে যে হিংসা, যে রিয়া, যে তাকাব্বুরি, সাধারণ মানুষের ভিতরে তেমন হিংসা নাই। সাধারণ মানুষকে আমরা ভাগাভাগি করে রেখেছি, আর এলেম অর্জন না করে বাহাদুরি। এর জন্য অনুরোধ করতেছি আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা
যাদের আব্বা মাসে মা বাবার খেদমত করবেন, হালাল খাবার খাবেন। কি খাবার? হালাল খাবার খাবেন, হারাম ছেড়ে দিবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, তিনটাই এনাফ। হালাল খাবার যদি খান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, আপনার জন্য যথেষ্ট। এর বাইরে আপনার দলাদলি কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়িয়ে আছেন, অনুরোধ জানাচ্ছি সবাই ফ্যামিলিতে চলে আসো। শুক্রিয়া আদায় করি ওই মনিবের দরবারে, যেই মনিব আমাকে আপনাকে হাজারো হাজারো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের দিনই মাহফিলে কুরআনের মজলিসে উলামায়ে কেরামের সামনে কিছু কথা বলা এবং শোনার মতো যিনি সুযোগ করে দিয়েছেন, শুক্রিয়া স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই শুক্রিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? এখানে আসা এবং বসার মতো সুযোগ করে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাবে, সাথে সাথে নিয়ামতের শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে কি হবে? আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতের দরজা খুলে দিব, নিয়ামত বাড়িয়ে দিব, বুলন্দ করে দিব। আর তুমি নিয়ামত পাইয়া শুধু নিয়ামতকে বুক করলা, জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন। ঘোষণাটা কার? জোরে বলেন না কার? এই মাহফিল আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জোরে বলেন নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আবার পড়ি আলহামদুলিল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা مولانا وعلى آله إمام دار مسلمان جمال دمو تمار بادو اتاقا دور جبو سبائي سجن جدي پائتا বাসরা গ্রামের প্রত্যেকটা ঘরের দ্বারের সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা যুবকের হাত ধরতাম, পা ধরতাম, বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়িয়ে থাকবা না। আল্লাহর কসম করে বলছি রাস্তায় দাঁড়াইয়া কথাগুলো শুনলে ফেন্ডের ভিতরে বসে যেমন ফায়দা, রাস্তায় দাঁড়াইয়া কথাগুলো শুনলে তেমন ফায়দা হাসিল হবে না। ইমানদার মুসলমান বাবা দুনিয়ার জমিনে আমার নবী জীবনের আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহর দরবারে সবচাইতে দামি জায়গা আল্লাহর পবিত্র গরমস্তি, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার গুলো, দুনিয়ার চা হোস্টেল গুলো। হাট বাজারে কিন্তু দেখবেন ভালো কোনো কর্ম হয় না, চা হোস্টেলের ভিতরে দেখবেন ভালো কোনো কর্ম হয় না। বর্তমানে বাংলাদেশের ভিতরে যতগুলি চায়ের আড্ডাখানা আছে 90% বাবা 24টা ঘন্টার ভিতরে 16টা ঘন্টা অর্ধ উলঙ্গ সিনেমা লাগায় রাখে, অর্ধ উলঙ্গ ড্যান্স মানুষকে দেখায়। এই তোমাকে আল্লাহর কসম কইরা বলি চা হোস্টেলে বৈশা বৈশা তুমি ওয়ার শুনবা কোন ফায়দা হাসিল হবে না। ঘরের ভিতরে ফেসবুক চালাইতেছো ভাবতেছো হজর ওয়াস তো শোনা দেয় ফায়দা হাসিল হবে না। টিভিটা সামনে চানা আছে ভাবতেছো আলে মন আমার কথাগুলি শুনতেছি ফায়দা হাসিল হবে না। ইমামদার মুসলমান বাবা গো মাদ্রাসায় যখন পড়লাম বুখারী শরীফটা যখন পড়তে শুরু করলাম ছোট্ট একটা হাদিস আমার মনে হয়ে গেল, নবী আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় তার সহি নিয়তের উপরে। এই মান্দার মুসলমান যুবকরে রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোনো সাওয়াব হবে না,
দোকান পাড়ে বইসা থাকলে কোনো সওয়াব হবে না, ঘরের ভিতরে ঘুমায়া থাকলে কোনো সওয়াব হবে না। আর তুমি যদি ঘর থেকে বাগির হইয়া নিয়ত করে মাহফিলটার দিকে কদম বাড়াইতে শুরু করো, মসজিদের দিকে কদম বাড়াইতে শুরু করো, কোরআনে কারিমের কথাগুলি শ্রবণ করবা, এই উদ্দেশ্যে ঘর থেকে বাগির হয়ে গেল। জালালের কসম করে বলছি বাবা, তুমি নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে গেল, আমি আর তুমি তো জানি না। আমার আল্লাহ বলে ইরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক আজকে মাহফিলের ভিতরে মানুষ বসতে চায় না, কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না। যুবককে যদি ইয়ারফোন দিয়ে ২৪টা ঘন্টা বাউলদের গান শোনার জন্য অর্ডার করা হয়, যুবক ছেলেরা ২৪টা ঘন্টা খাবার ছেড়ে দিয়ে ঘুম ছেড়ে দিয়ে বাউলদের গান শুনতে পারবে, নর্তক মহিলার চেহারা দেখার জন্য তার রুচি হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় ২৪টা ঘন্টা এই মোবাইল ফোনের ভিতরে বাংলার শ্রেষ্ঠ হাফেজুল কোরআনটা তেলাওয়াত করে, তুমি আর ফোন কানের ভিতরে ঢুকাইয়া ২৪টা ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত তুমি শুনবা, দেখবেন বিভিন্ন অজুহাত দিতে শুরু করেছে। ইমামদার মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষের পিছনে প্রত্যেকটা মানুষের জিন্দগির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পাহারা তার দিয়ে রাখছে রে। আমি আমির হোসেন নাই পড়ি, পিছনে দুইজন পাহারাদার মাহফিলটা যিনি পরিচালনা করতেছেন ওনার পিছনে দুইজন পাহারাদার, যারা মাহফিল সাজিয়েছেন তার পিছনে দুইজন পাহারাদার, যারা চাঁদা দিয়েছে তার পিছনে দুইজন পাহারাদার, যারা শুনতে এসেছেন আপনার পিছনে দুইটা পাহারাদার। এ যুবক বাইরে সমস্ত আদম সন্তানের পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পাহারাদার বসায় রাখছি, এটা আমি আমার কথা না। তোমার পিছনে আমি আল্লাহ দুইজন পাহারাদার নিযুক্ত করে রেখেছি। এখানে আপনি আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ পাহারাদার রাখল কেন? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি শোনে না? আল্লাহ কি বুঝে না? এ যুবক বাইরে আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়া রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন আলিমুম বিযাতি সুদূর, আমার মাওলা হলেন কত আইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। হে ইমানদার মুসলমান যুবক, অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ জানে রে, বান্দার অন্তরের খবর আমার আল্লাহ জানে। বান্দা ২০০ বছর পরে তার পরিকল্পনা কি আমার আল্লাহ জানে, আগামীকালকে আমি কি করবো আমার মাওলা জানে, আর অন্য কেউ বলতে পারে না। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পরেও দুইজন পাহারাদার প্রত্যেকটা বান্দার পিছনে পিছনে রেখে দিয়েছে। ডান কান্দে যিনি আছে সমস্ত নেক আমল গুরু ডায়েরি করতেছে, বাবিও নারাতটা চলে গেলে আর বুঝে ফিরে পাইবা। ডান কান দিয়ে একজন পাহারাদার বাবা সমস্ত নেক আমল গুরু ডায়েরি করতেছে, বাম দিকে আর একজন পাহারাদার সমস্ত বদ আমল গুলি ডায়েরি করতেছে। ইমামদার মুসলমান যুবক রে, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে যায়, ধরেন আপনার ঘর থেকে ২০০ গজ দূরে
একটা জামে মসজিদ, 370 একটা মাদ্রাসা, 570 একটা কোরআনের মাহফিল হইতেছে, অথবা 1000 গজ দূরে একটা মসজিদ আছে, আপনি ঘর থেকে কদম বাড়াইতে শুরু করলেন সামনের দিকে, যতটা কদম সামনের দিকে বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে একটি করে অপরাধ কেটে দেওয়া হয়, তোমার আমলনামার ভিতরে 10টা করে নেক ঢুকায় দেওয়া হয়। বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে যায়, যেই কোনো ভালো কাজ করবে, যেই কোনো নেক কাজ করবে আল্লাহর জন্য আমার মদিনাওয়ালার মহাব্বত নিয়া, যেই কোনো উত্তম কাজ করবে, নেক কাজ করবে নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত বাবা এই জমিন তার উপর দিয়া কদম বাড়াইয়া বাড়াইয়া সামনের দিকে হাঁটতে শুরু করবেন, বরকত দুইটা হাসিল হয়ে যাবে, নাম্বার ওয়ান বরকত প্রত্যেকটা কদমে কদমে একটি করে পরাণ কেটে দেওয়া হবে, 10টা করে নেক ঢুকানো হবে, নাম্বার টু একদিন এই পৃথিবী থাকবে না, আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা, আমার আল্লাহ এই শব্দটুকু বলার পরে আসমান আর জমিনটা এমন অবস্থা হয়ে যাবে রে বাবা, ধরেন গোটা পৃথিবীটা তামা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। ওই দিন যে জমিনটার উপর দিয়া আপনি হাইটা হাইটা মসজিদে গেলেন, নেক কাজ করতে গেলেন, জিকিরের মাহফিল অংশগ্রহণ করলেন, কোরআনের কথাগুলো শোনার জন্য গেলেন, এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে, ডাক দিয়া বলল আল্লাহ তোমার বান্দা জাহান্নামে হয়ে গেল, তোমার বান্দার পায়ের চাপ আমার সিনার উপরে লাগানো আছে, তোমার বান্দার পায়ের চাপ আমার সিনার উপরে লাগানো আছে, আজকে মাটি কথা বলে না, এই মাটির উপরে দাঁড়াইয়া তুমি মিথ্যা কথা বলো, মাটি প্রতিবাদ করে না রে, মাটির উপরে দাঁড়াইয়া তুমি অন্যায় করো, মাটি কোন জবাব দেয় না রে, মাটির উপরে দাঁড়াইয়া পরের হক তুমি নষ্ট করো, মাটি কোন উত্তর দেয় না রে, মাটির উপরে দাঁড়াইয়া উজুরে কম দাও, মাটি কোনো কথা বলে না, এমন একটা সময় চলে আসবে এই মাটি তোমারে চাপ মাইরা ধরবে, পৃথিবীর কোন শক্তি তোমারে বাঁচাইতে পারবে না, এই সময়টা আমাদের প্রত্যেকের সামনে আসে, এই জন্য অনুরোধ করে বলি রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে এখনো যারা বসে আছেন দৌড়ান মাহফিলের দিকে চলে আসুন, আল্লাহর কসম করে বলি ফ্যান্ডেলের ভিতরে ঢুকবে আমার দিকে তাকাইতে হবে না, অন্যান্য আলেম ওলামা যদি কোরআনের হাফেজ থাকে রে তারা চেহারার দিকে তাকায় থাকবা, একজন সাধারণ মুসলিম আলেমের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে রে বাবা, আসমান থেকে বৃষ্টির পানি টপ 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 করে যেভাবে জমিনের পড়তে থাকে, একজন হাফেজ কোরআনের দিকে তাকায় থাকলে, আলমের চেহারার দিকে তাকায় থাকলে, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে, কালামে হাকিমের দিকে নজর করে রাখলে, বৃষ্টির পানির মতো আমার আর তোমার আমল নামা থেকে গুনাহের সগীরাগুলি ঝরতে থাকে, চিৎকার দিয়ে বলেন আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, কি চা খাওয়া বলতে হইব, সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে, আমি আমার সাবজেক্টে যাব, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কি কবর হাসর কেয়ামতের ভয়াবহতা, কবর এবং হাসর, কবর নিয়ে কথা বলি অনেকক্ষণ বলা যাবে, ইনশাল্লাহ চেষ্টা করব এই কথাগুলোর উপরে আমি কিছুক্ষণ সময় কোরআন ও হাদিস থেকে কিছু উপস্থাপনা করার জন্য, আল্লাহ যেন আমার জবানে বরকত দান করে, জোরে বলি আমিন, আরো জোরে বলে আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে চিন্তা করিবেন না, ফ্যান্ডেল ভরে যাবে, কোনো অসুবিধা নেই, একটু পরে দেখবেন আর যাইলে হবে না, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে, কারণ আমি তো আমার কথা বলতে আসি নাই, আমি আমার মালিকের কথা বলতে আসি, কথা বলেন ঠিক কিনা, সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদেনা বলওয়ালা আলী
শরণিকার দিতে হবে হাসরে বলো আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা বল্লালা ইলাহা জোরে লা ইলাহা বল্লালা ইলাহা জোরে লা ইলাহা অল্লা ইলাহা জোরে লা ইলাহা অল্লা ইলাহা আহসবি রবি জলল লা মাফি কলবি গয়রলা বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আমরার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল আমরার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল একদিন সবাই যেতে হবে একদিন সবাই যেতে হবে ধরাই কেহ থাকিব না লা ইলাহা কি বলে বাবা কি বলে তাড়াতাড়ি কি কিছু বলতেছে নাকি বাবা কিছু বলবেন জি বলবেন এটা বললে তো শুনুন আমরা তো কিয়াম করব দোয়া করব অসুস্থ কোনো সমস্যা নেই জি জি অসুবিধা নেই লা ইলাহা লা ইলাহা বাজান বই সবার শুনুন বাজান শেষ লাগাই লাভ নাই বাজান জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বললো লা ইলাহা আহ আল্লাহ ইলাহা বললো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বললো নূর মুহাম্মদ আল্লাহ ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামদার মুসলমান বাবারে আমি হাফেজারেন হইয়া তুমি সাধারণ মানব দাও তোমার পা দুই টাকা দাও সময় পাইলে পায়ে ধরব সময় পাইলে হাতে ধরব এখন আমি কাউকে আঘাত করতে আসি নাই কাউকে ধাক্কা দিতে আসি নাই আমি হেদায়েত করতে পারব না আল্লাহর কসম করে বলি রে যুবক আমি রায়পুরে কেন বাংলাদেশের ভিতরে যত আলেম আছে যত উলামা আছে মুফতি বলেন মুহাদ্দিস বলেন যারা আছে রে কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না মাইয়া হাদিকিল্লাহ
فلا مدين لنا ومن يدلله فلا هادي له الله ترى هدايه دان كوريري কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আর আমার মাওলা দরে পথভ্রষ্ট করে রে কাউকে হেদায়েত দিতে পারে না আইতু আর রাসূল ফাকাদ রাসাদা ওয়া মান ইয়াসি মা ফাকাদ গাওয়া আল্লাহ ও রাসূল কে দামানে নিল রে তারা কামিয়াবি হয়ে গেল আল্লাহ মানলো রাসূল কে মানলো না তারা কামিয়াবি হইল না বাংলাদেশের ভিতরে যত দল আছে রে যত মত আছে রে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন এ যুবক ভাই যত গোষ্ঠী আছে রে সবাই আমার আল্লাহর মানে গন্ডগোল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম কে নিয়ে ইমামদার মুসলমান যুবক আমি আমির হোসেন নাই পরিমাতে পাগড়িতে বললাম পাগড়ি পরার নাম ঈমান না এটা হচ্ছে আমল আমি আমির হোসেন নাই পরি জুব্বা পরলাম জুব্বা পরার নাম ঈমান না আগে হচ্ছে এটা হচ্ছে আমল আমি নামাজ পড়লাম নামাজ হচ্ছে আমল এইগুলি হচ্ছে ঈমানের অলংকার এইগুলি হচ্ছে ঈমানের অলংকার আল্লাহ রাব্বুল আলামিন আগে সালাতের কথা বলে না আগে জিকিরের কথা বলে নাই রে বাবা অন্যদিকে কথা বলি নেবেন না যদি আমার কথাই কোনো ফাউল হয়ে যায় ধরায় দিবেন আমি সংশোধন হয়ে যাব বাবিয়ান না পড়াশোনা না কইরা স্টেজে বসছি অনেক বছর পর্যন্ত মাদ্রাসার ভিতরে আলুর ভর্তার ডাল খাইয়া কোরআনের জ্ঞান অর্জন করেছি ইমামদার মুসলমান বাবা গো وعملوا الصالحات أولئك هم خير البرية الله مريم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله كنا ديكيا درا بشت قريتو ادير كمر الله داد دي سمست نبي رسول كن كنا ديكيا درا بشت قريتو فرستا تريك دخنا بشت قريتو كتاب سمو سب قرينا كنتو ايمان انتو مدور پر پر مجبت قربي بالو مند تبتر ملك আমার আল্লাহ যারা বিশ্বাস করেছ আল্লাহ বলে ওই সমস্ত মানুষ ইমানের সাগরে যারা চাপ দিয়েছ রে এখন বুঝতে হবে ইমানটা কি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি মসজিদ মাদ্রাসা এইগুলি ইমান না ইমান হচ্ছে কি রে লাই أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين نبي أما دكت بلره تتكر قردن تي من در حيث بربنا تتكر قردن تمي نبي كمل ولك تر جنم تتا پتا تر غرب در نما تر عدية تر شجن تر بقتا تر ستا تر پير تر سائقل حدیث تر محدث حضور تر مفسر حضور تر شائع امون کیون নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ইমামদারের সার্টিফিকেট দিবে না আমি বলি না আমার নবী মুস্তফা বুখারীতে বলে ঠিক কার যে বলেন সুবহানাল্লাহ দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়ার যদি ইমামদার হইতো সর্বপ্রথম ইমামদার হবে ইজিদের গুষ্টি কথা বলেন ঠিক তা বেঠে কথা বুঝেননি বুঝতে পারিতে যায় কষ্ট পাইতেছে রাগ করতেছে খবর হাস এদের ভিতরে অনেক কথা আসবে ভাই আসেন আপনার বাড়ি কোথায় কি করেন আলহামদুলিল্লাহ আপনাদের অসুবিধা হবে আমি যে সিরিয়ালটা দুছি কোনো অসুবিধা আছে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পয়রা যদি ইমানদার হয় সর্বপ্রথম কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা জবাই করেছে তারা ইমামদার হবে তারই টুপি পাগড়ি পাঞ্জাবি এইগুলি হচ্ছে ইসলামের ব্যবহার এইগুলি ইমাম না ইমার হচ্ছে হকের রাসূল মদিনাওয়ালার ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালা যার ভিতরে নবী মুস্তফার ভালোবাসা নাই বুঝতে হবে তার ইমান নাই কথা বলেন কি নাই দাড়ি দিয়া যদি ইমানের সার্টিফিকেট নেওয়া যাইতো
সর্বপ্রথম নাম্বার ওয়ান ইমামদার হবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কষ্ট হইতেছে দেখছেন? ভাত কিন্তু পড়তেছে আলহামদুলিল্লাহ। এই দিকটা রাস্তাটা বন্ধ করেন। সবাই বসো। সবাই চুপ, কথা বলেন না, সবাই চুপ। সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব, সবাই পড়েন সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ি আমিন, আমিন, জোরে বলি আমিন, আমিন। এই সাদরুল্লাহ বাবা, এই হে বাবা, এই বাবা বসে বসে। যারা ডুববেন একটু বুঝে শুনে ডুবেন, এখানে আসা যাইব বসা যাইব। ঘুম চোখে চলে আসলে ঘুমানো যাবে, কিন্তু বাহির হওয়া যাবে না। সবাই কি একমত? এখন থেকে যারা প্যান্ডেলে ডুববেন, এই নিয়ত করে ডুববেন, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত প্যান্ডেল থেকে বাহির হওয়া যাবে না। আর মানুষ লাগবে না ইনশাল্লাহ, মোটামুটি প্যান্ডেল বেড়ে গেছে। আপনারা যারা আছেন বাড়ি থেকে শুনেন, আর আশা লাগবে না। আপনাদের কপালে এই ওয়াজ নাই। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দিগি দান কর, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাই সব সময় একটা কথা খেয়াল রাখবেন, দেখেন আমি আয়াতে কারিমা বাহির করছি, সব সময় একটা কথা খেয়াল রাখবেন, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনার হিসাব কিন্তু আমি দিব না, আমার হিসাব আপনি দিবেন না। আমি একা কবরে যাব, এটা আমার, আমি যদি দাঁড়ায় মিলাদ কইরা কবরে কষ্ট পাই, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত বিষয়ের উপরে আপনি কলম ধরতে পারবেন না। আমি যদি রসুল্লাহকে নূর বলে জাহান্নামি হয়, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত বিষয়ের উপরে আপনি কলম ধরিয়েন না। আপনার যদি ভালো লাগে আপনি মানবেন, না ভালো লাগে চলে যান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে যদি রসুল নূর থাকে আমাদের মানতে অসুবিধা আছে? কথা বলেন, এই কোরআনে কারিমের ভিতরে যদি রসুল্লাহকে আল্লাহ তাআলা নূর বলে, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? আপনি ঠেলাঠেলি করে খেলেন, দুই দিনে মুরগি দেন বেয়েছেন, জানেন না কুসুর পাতা কর ফকির বদিতে পারেন না আপনি, লেপু তোরা বাজিলে ঠেলাঠেলি করে নিলেন। আল্লাহ এখনো কিন্তু এলোমেলো হচ্ছে। যুবকে তোমরা ঘুরতেছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টাইল কবরে গেলে স্টাইল চুলাইব, স্টাইল করে বুতাম খুললে পরে স্টাইল করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমি বলি না। আজকের এই মাহফিল যারা সাজিয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাই, মারহাবা জানাই। তার কারণ কি জানেন নি? আমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছি, বারবার ঘুরির দিকে তাকাইতেছি। ইমামদার মুসলমান বাবা আমরা হয়তো জানি না, একশত ঈদুল আযহার আনন্দ একত্রিত করলে আমাদের জন্য একটা উৎসবের আয়োজন যেমন হয়, একশত ঈদুল ফিতর আনন্দ একত্রিত করলে আমাদের জন্য উৎসবটা যেমন হবে। আপনি তো জানেন না, আপনি তো বুঝেন না রে বাবা, তার চাইতে বেশি আনন্দিত, তার চাইতে বেশি খুশি হলো এই জমিনের নিচে যত কবরবাসী আছে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই রে, তত দূর পর্যন্ত যত কবরবাসী আছে রে, সমস্ত কবরবাসীরা আজকে বড় খুশি, বড় আনন্দিত। মেসকার এদেশে হাদিস, নবী আমার ডাক দিয়ে কয় উম্মত,
কোন জীবিত মানব যখন কবরস্থানের পাশ দিয়ে যায় কোন জীবিত মানব যখন কবরের পাশ দিয়ে হাঁটে রে কবরস্থানের পাশ দিয়ে যায় রে কবর থেকে মৃত মানুষগুলো জীবিত বান্দার দিকে তাকাইয়া ডাকতে শুরু করে এরে পথিক একটু দাঁড়াও আমি কবরের ভিতরে বড় অসহায় আমি কবরের ভিতরে বড় বিপদে আছি বড় কষ্টে আছি আমার জন্য একটু দোয়া কইরা যাও আজকে যখন এই মাত্র অঞ্চলের ভিতরে কুরআন থেকে কথাগুলো শুরু হয়ে গেল যেই সময় থেকে কোরআনের কথাগুলো উপস্থাপনা করার জন্য সামিয়ানা উপরে টানার জন্য জমিনের ভিতরে খুঁটিগুলো কাটতে শুরু করলো ওই সময় থেকে শুরু করে বাবা আমার আল্লাহ এই কোরআনে কারিমের বরকত দিয়া কবরের আজাব কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলেন এমনকি আমার গাও সেবা যাই বড় পীরের শরণে বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি যিনি 18 পারা কোরআন মুখস্থ কইরা মায়ের বদন থেকে দুনিয়ার জমিনে শুভাগমন করেছে দুনিয়াতে আইসা ওলি হইনা রে ওলি হয়ে দুনিয়াতে এসেছে দুনিয়াতে আইসা পীরে কামেল হই নাই রে পীরে কামেল বানায়া আমার আল্লাহ যারে দুনিয়াতে পাঠাইছে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি উনি আওলাদি রসুল উনি আওলাদি রসুল উনি রসুলের আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি ডাক দে বলে নাদার দিনা বিনা দিল্লাহি জামান কাখারা তালাতিন আলা হুকমে তসালি এ বসরা গ্রামের বাবা আমি কথা বলি মাইক্রোফোন আছে মনিটর লাগানো আছে অনেকগুলো ইউনিট লাগানো আছে হুজুর গাউসে পাক বলে আমার জামানার ভিতরে মাইক্রোফোন ছিল না রে ইউনিট ছিল না রে মনিটর ছিল না রে আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছিল কোরআন যখন তেলাওয়াত করতাম রে আমার কণ্ঠের আওয়াজ অনেক দূর পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিতে আমি যখন কোরআনে কারিম থেকে ব্যাখ্যা করতাম রে কোরআনে কারিমের কথাগুলো উপস্থাপনা করতাম আমি নজর কইরা দেখতাম আমার কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যেত রে তত দূর থেকে মৃত আত্মাগুলি উঠে উঠে চতুর্পাশে ততক্ষণ দাঁড়ায় থাকত যতক্ষণ পর্যন্ত আমি বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন থেকে বক্তব্য দিতাম এ যুবক ভাই বড় পীর সেই কোরআন থেকে কথা বলেছে আমরা হয়তো বড় পীরের জবানটা অর্জন করতে পারে নাই কিন্তু আমরা ওই কোরআন থেকে কথা বলতেছি জানি না রে বাবা এই প্যান্ডেলের পাশে কোন মায়ের আত্মাটা জানি ফকিরের মতো দাঁড়ায় আছে কোন বাবার রুহ জানি রে ফকিরের মতো প্যান্ডেলের পাশে দাঁড়ায় আছে কার আওলাদগুলির আত্মা জানি রে প্যান্ডেলের চতুর্পাশে ভিক্ষুকের মতো দাঁড়ায় আছে তারা কাঁদতে শুরু করেছে এরে পতি আমরা কবরে বড় অসহায় আমরা কবরে বড় বিপদে আমাদের জন্য একটু কান্না করো আমাদের জন্য একটু মাগফিরাত কামনা করো এই জন্য বাসর গ্রামের সকল মানুষকে বলবো এখনো বাইরে দাঁড়ায় থাকবা না রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা না চা হোস্টেলে বসে থাকবা না দৌড়া দৌড়া মাহফিলের দিকে দৌড়াও জানি না এই মাহফিল কার জন্য জানি রে জিন্দগির শেষ মাহফিল হয়ে গেছে সুদূর বৈরব থেকে এখানে আসলাম আমার হাতে ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই আমি আমার মার কুল পর্যন্ত বসতে পারব আমি আমার মাদ্রাসার বারান্দা পর্যন্ত যেতে পারব এমন কোন ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড আমি রায়পুরীর কাছে নাই আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি দিতে পারব না মাইক দিয়ে কথা বলতেছি মাইকের ওয়ারেন্টি আছে দোকান থেকে যাই কোন পণ্য কিনবেন রে মারুত বানাইলো
সমস্ত পণ্যের মেশিন ওয়ারেন্টি লাগানো আছে গ্যারান্টি লাগানো আছে একটা দিন চিন্তা করলাম না মানব বানাইলো 6 মাসের ওয়ারেন্টি পাইলাম মানব পণ্য বানাইলো 5 বছর গ্যারান্টি পাইলাম কিন্তু আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি তোমার কুদরতে হাত লাগাইয়া আবার পিছনে সাইনবোর্ড টানাইয়া দিছে রে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত আমাদেরকে বইলা দিছে রে আল্লাযী খলাকাল মাউতা والحياه ليبلوكم ايكم احسن عملا اي পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী কি দিন ছেড়ে দিতে হবে রে বান ছেড়ে দিতে হবে তোমারি দু চক রবে কি দিন মহাগুমের মাদা এক পল দেখিয়া তোমার বিদায় করে দিবে রে বা বিদায় করে দিবে এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে বাপ ছেড়ে দিতে হবে অসুবিধা হচ্ছে কষ্ট হয় ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাব যে হায়াত পাইয়া বক্তাগিরি করার জন্য ইসলাম রে এই হায়াত আল্লাহ আমারে দান করেছে অন্য কেউ দান করে নাই যে হায়াত নিয়া আজকে তুমি অন্যায় কোন অপরাধ করো রে যেইভাবে মন চাই সেইভাবে চলো এই হায়াতটা অন্য কেউ দেয় নাই রে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ সুন্দর করা বানায়া মো তুমি সৃষ্টি করলা হায়াত তুমি সৃষ্টি করলা দুনিয়াতে সামান্য সময় দিলা তার কারণটা কি বিষয়টা কি আমার আল্লাহ ডাক দিয়া কয় বাসা গ্রামের বান্দারা ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো হায়াত আমি আল্লাহ তোমারে দান করলাম মত আমি আল্লাহ সৃষ্টি করলাম মাঝখানে একটু সময় দিয়ে রে আহসান আমলা শুধু পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি এই দুনিয়াটা থাকার জায়গা না রে থাকার জায়গা না আমার আগে তোমার আগে কত মানুষ পত্র চলে বসবাস করেছে রে বাবা এ দুবাক ভাই রাস্তা দিয়ে চলত রে বাবা আজকে মানুষগুলো কোথায় যায় হারিয়ে গেল খুঁজলে পাওয়া যায় না আলমে দুনিয়ার জিন্দগি চলবা আমি আর তুমি চিন্তা করতেছি আমি মারা যাব মানুষ আমাকে গোসল করাবে মানুষ আমাকে কাফন করাবে মানুষ আমাকে দাফন করার পরে আমি মাটির সাথে মিশে যাব না 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 এই চিন্তা ধারণা করা সম্পূর্ণ ভুল কোন মুসলমানের সন্তান এমন চিন্তা করতে পারে না কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই ভাবনা কেউ বাড়তে পারে না মুসলমানের আকিদা হলো মৃত্যুর পরে আর একটা দিন দিকে শুরু হবে এই দুনিয়া আলমে দুনিয়ার জিন্দিগি
জিন্দেগি চলমান আলমে দুনিয়ার জিন্দেগি চলছে হঠাৎ একদিন শেষ হয়ে যাইব কোন দিন জানে শেষ হয় কতদিন পরে শেষ হবে কত বছর পরে শেষ হবে আমি রায়পুরের কাছে ওয়ারেন্টি কার্ড নাই আপনার কাছে ওয়ারেন্টি কার্ড নাই ডাক্তার চিকিৎসা করবে প্রেসক্রিপশন লিখে দিবে ঔষধ সেবন করলে ভালো হবেন গোটা পৃথিবীর ভিতরে যত ডাক্তার আছে যত চিকিৎসা বিজ্ঞান আছে সবাই রেডি একটা খোলা মাটির ভিতরে আনিয়া বলেন আমি আপনাকে 10 কোটি টাকা দিব 100 কোটি টাকা দিব 50,000 কোটি টাকা দিব একটা বছর হায়াত বাড়ায় দেন এক বছর লাগবে না 6 মাসের হায়াত বাড়ায় দেন 6 মাস লাগবে না 3 কোটি টাকা দিব 3 মাস হায়াত বাড়ায় দেন 1 কোটি টাকা দিব 1 মাস হায়াত বাড়ায় দেন ডাক্তার বলবেন আরে না 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 আমি তোমাকে রাস্তা দেখাই দিতে পারি আমি ঔষধ দেখাই দিতে পারি আমি প্রেসক্রিপশন দিতে পারি আল্লাহর কসম করে বলি রে 1000 কোটি টাকা কেন গোটা পৃথিবীটা যদি আমার নামে অর্প করে দাও আমি ডাক্তার একটা সেকেন্ড হায়াত তোমাকে বাড়িয়ে দিতে পারবো না একটু আওয়াজ দিয়ে বলেন না মুসলমান হায়াত এবং মওতের মালিককে জোরে বলেন না কে আরো আওয়াজ দিয়ে বলেন না কে ইমামদার মুসলমান তোমার কেমনে বুঝাবো এখন চলে যেতে পারি আগামী কালকে যেতে পারি এই মুহূর্তে যদি কারো মরণ হয়ে যায় আগামী কাল এই টাইম হওয়ার আগে আগে আমি রায়পুরি থাকবো কবরে তুমি থাকবা কবরে কোথায় তোমার রং তামাশা কোথায় তোমার ব্যবসা বাণিজ্য কোথায় তোমার চাকরি কোথায় তোমার দালান কোটা কোথায় তোমার কোটি কোটি টাকা সব কিছু আগের মতোই পরে থাকবে তুমি শুধু আল্লাহ বলতেই وعملوا الصالحات মৃত্যুর উপরে দুইটা জিনিস যাবে রে একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান আর আমল ছাড়া দুনিয়া থেকে আর কোনো কিছু নিতে পারবে না রে এ যুবক ভাই সময়টা একটু বাড়িয়ে দিবেন অসুবিধা হচ্ছে না 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 আরে তুমি মনে তো বাতাস করছো না আমি বুঝি না দাও তুমি মনে তো বাতাস করছো না দাও তুমি কে বসো মন থেকে গড়া ভালোবাসি যে শেয়ার দেখতে বসে যা কথা বল না এ বিপদে পড়ে বাতাস করছো ঠিক নিও এই শুনেন দেন আমার না আমার আর আমি দেখাই দিই সিস্টেম বুঝেন না আর আমি দেখাই আস্তে আস্তে করে মাথার উপর দিয়ে দিবে বাবা আপনাদের অসুবিধা হচ্ছে মানে মাইকটা যেমন সাউন্ড হওয়ার কথা ছিল মাইক সাউন্ড সিস্টেম কিন্তু ভালো অনেক দূর থেকে শোনা কিন্তু কাছাকাছি মাইক ফিট করা হয় নাই তো এর জন্য সাউন্ড আমি পাচ্ছি না এর জন্য আমি আমার স্পিচ দিয়ে কথা বলতেছি আমার কষ্ট হচ্ছে এর জন্য আমি ঘেমে যাচ্ছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আমি অত্র অঞ্চলের জন্য একেবারে নতুন আমার কথায় আপনারা কেউ রাগ করিয়া দেবেন একেবারে হ্যাঁ কুমিল্লাতে আমি শুধু এই বছর এই বছর কুমিল্লা শহরের ভিতরে 8টা প্রোগ্রাম করছে শুধু কুমিল্লা শহরের ভিতরে বাইরে না 8টা প্রোগ্রাম করছে আমি কিছুদিন আগে 8 দিন আগে মনে হয় যে বাতাকান্দি নাগের চোট আসছিলাম তো এখানে আমি যে এসেছি সরাসরি কিন্তু কোনো কানেকশন নেই এ তারা মোবাইলে কিছু ওয়াজ শুনছে আমার দাওয়াত দিছে তো আমি আপনাদের মেহমান আপনারা মেজবান সবাই আমার ভাই কে কোন পার্টি করেন আমি আমি এগুলি জিজ্ঞাসা করব না আমি জানি আমরা সবাই মুসলমান আমরা সবাই ভাই ভাই কথা বলেন ঠিক কিনা ওই উদ্দেশ্যে আমি কিছু কথা বলব যদি আপনারা একটু সময় দেন আমি কিছু কথা বলতে রাজি আছি সময় দিবেন তো বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন না ইনশাআল্লাহ সমস্ত কাজ কার উপরে ভরসা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে কথা বলেন আছে এই জবানের মালিক কে হায়াতের মালিককে রিজিকের মালিককে এই সুন্দর বাগান সাজানোর মতো ব্যবস্থা করে দিলেন কে বান্দার কোনো ইচ্ছা নাই বান্দার কোনো চাহিদা নাই গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার জোরে বলেন কার সকলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি
صلى الله على محمد صلى الله عليه مکہ میں اللہ کا گھر ہے مدینہ میں نبی کا گھر ہے مکہ میں اب زمزم کنواں ہے مدینہ میں آب کوثر ہے امام دار مسلمان جبا کون باشا دے کتھا بولو رے کون دیگی کتھا بولے ہم تو ٹیک بارے تولر مطن رم ہویا جبے آٹار خمیر مطن رم ہویا جبے اوئی باشا منو ہوئی آمی آمیر گوشن رائی پوری شکتے بارے نائی شدو آمی آمیر گوشن رائی پوری برباد دوٹا پائے ہاتھ دے بولے جچے رے بابا قرآن کریمے رو ایٹا جکھن آبار میمونے تے چلے آشے آبار چگرے سمنے بسنن ہویا جائے آبار من چائے پتکتا سیگنٹے منوشیر پان دوئی را کشت تکی راستہ تا شہز راستہ دے کہہ دی اللہ بولیا ایوہن نبینا آمانو کو انفسكم واهليكم نارا الله کو امام در بندر نیجے جہنم میرا گم تھے بچو তোমার পরাবতি বেশি যারা আছে রে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বারবার তোমার দুইটা পায়ে ধরে ইমামদার মুসলমান বাবা দুনিয়া থেকে চলে যাব কেউ থাকব না প্রশ্ন করেন হুজুর কোন দিন যাব আমি বলব আমি বলতে পারে না আমার আল্লাহ এই কালামে হাকিমের ভিতর ওয়াস কইরা আমাদেরকে জানায় দিয়েছে আইনার মা তাকুন ইউদিনি কুমুর মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা এই যুবক ভাই মৃত্যুর কোন ওয়ারেন্টি নাই রে মৃত্যুর কোন গ্যারান্টি না এখন হয়ে যেতে পারে আগামী কালকে হতে পারে মৃত্যুর সময় হয়ে গেলে বাবা একটা সেকেন্ড আগেও আজরে লাগবে না একটা সেকেন্ড কোনো তোমার থাপা দিবে না সময় শেষ হয়ে যাবে নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জায়গায় মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে আজরাইল যেই দিন তাফা মারব রে কোনো অবস্থাতেই থাকা যাবে না ঢাকা শহর বেইনি রুটে বাবা কাচ্চি ভাই হোটেলে আপনারা দেখেছেন ৪৮ থেকে ৫৫ জন মানুষ সবাই ভিআইপি পারসন সকলের গায়ে সুন্দর সুন্দর দামি দামি পোশাক দামি দামি পোশাক যাই ৪৮ জন মানুষ মারা গেল তারা যদি জানতো কাচ্চি ভাই বিরানি হোস্টেলের ভিতরে ঢুকলে আগুনের ভিতরে তাদের কি পড়তে হবে আগুনে পুড়া মরতে হবে কাচ্চি কে নরে ২ কোটি টাকা দেওয়া ওই কাচ্চি ভাই হোটেলে তাদেরকে নেওয়া যাইতো না সবচাইতে দুঃখজনক হইল সত্য রে বাবা আপনারা দেখেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাই থানার অন্তর্গত শাহবাজপুরের এক ফ্যামিলির ৫টা মানুষ এক ফ্যামিলির ৫ জন সদস্য ইটালি তারা চলে যাবে গ্রিন কার্ড তারা পায় না সবাই নাগরিক হয়ে গেল আসে ঢাকা শহরে একটু ভালোভাবে ঘোরাফেরা করবে আমার আল্লাহ কয় বান্দা ইতালিয়ার যাইতে পারবে না এই কাচ্চি ভাই হোটেলের ভিতরে তোর মৃত্যু আমি রেখে দিয়েছি এই সুস্থ সবল চলছে চলছে মানুষ খাবার খাইতেছে হঠাৎ করে হোটেলের ভিতরে আগুন লাগে গেল রে এই জামার আল্লাহ বলছে আইনা মাতাকুম ইউদিরি কুমল মাওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা সময় ফুরায় যাবে যেখানে ফুরাবে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায় দিবে রে বাবা এই জন্য অনুরোধ কইরা দিয়া যায় প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আমার আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলে দুনিয়ার মানুষ প্রতিটা জীবিত প্রাণীকে মৃত্যুর সাথ দিতে হবে মানুষ মারা যাবে এ কথা বলা হয় নাই বলেছে সকল জীবিত প্রাণী মৃত্যুর সাথ নিবে রে বাবা আম্মা জান ডাকা দিয়া কই নবী গো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবীজি আপনি শুধু মসজিদে নববীর ভিতরে সাহাবা ইকরামের সামনে সুন্দর মিম্বারে বসিয়া কোন মিম্বার রে যেই মিম্বারটা যে মসজিদের ভিতরে যেখানে এক রাকাত নামাজ পড়লে রে বাবা 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় আপনাদের বর্ষে গ্রামের ভিতরে জামে মসজিদের ভিতরে এক রাকাত পড়লে হইতে হইতে বাইহাকি শরীফের হাদিস 500 রাকাতের সব হইতে পারে কিন্তু আমার নবীজি যে মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়েছে সাহাবাই কারাম এই মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেজদা করেছে রুকু করেছে রে বাবা ওই মসজিদের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে রে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয় আম্মা জান ডাকটা কই নবী গো ও মায়ের নবী আপনার প্রভু বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ নিতে হবে মৃত্যুটা কেমন হবে কত কঠিন হবে আমি তো বুঝি না আমি আয়েশা আপনার পবিত্র জবান মোবারক থেকে একটু বুঝতে চাই শুনতে চাই আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে কে বলেছে নবী মদিনা কে বলেছে নবী রওজা মোবারকের ভিতরে সুদকুরের জন্য নবী মদিনা গুসকুরের জন্য নবী মদিনায় বেনামাজির জন্য নবী মদিনায় গাজাপুরের জন্য নবী মদিনায় গুনাগারের জন্য নবী মদিনায় আর ইমানদারের জন্য আমার আল্লাহ কয় আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদারের জানার চেয়ে নিকটে আমার হাবিবুল্লাহকে আমি রেখে দিয়েছি প্রত্যেকটা ইমানদার 24টা ঘন্টা আমার নবী জিয়ারত করতে পারে রে আমার নবী দেখতে পারে রে বেঈমান কোনদিন আমার নবীর দেখবে না আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ইমানদারের জানার চেয়ে অধিকটে আমার হাবিবুল্লাহকে রেখে দিয়েছি আর আমার হাবিবুল্লাহর স্ত্রীগণ আজওয়াজুহু উম্মাহাতুহুম আমার হাবিবের বিবিগণ তোমাদের মা এখানে একটা ফটো আমি দিয়া যায় একটা মাসালা বলে যায় আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ভিতরে আমার মতো বহু বক্তা আমার মতো টুপিওয়ালা আমার মতো দাড়িওয়ালা আমার মতো পাগড়ি পরনেওয়ালা এমন কোরআনটা হাতে নিয়া আমার রসুলকে বড় ভাই বলে ফতোয়া দিচ্ছে এই সুনাম স্বাধীন বাংলাদেশে কোরআন সামনে নিয়া নবী মুস্তফাকে আল্লাহর হাবিবকে যারা বড় ভাই বলে ফতোয়া দে বড় ভাই বলে ফতোয়া দে তুজিও দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে এরা আলেম না এরা ইহুদি এবং নাস্তিকদের পেশেন্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক ঠিক নবীজিকে বড় ভাই বলা যাবে না যেখানে আল্লাহ বলেছে নবীগণের বিবিগণ হচ্ছে মুমিনগণের মা নবীর বিবি যদি আমাদের মা হয় নবী হবে আমাদের বাবা কথা বলেন ঠিক না কেউ যদি আলেম সাজে পাগড়ি পরে টুপি পরে জুব্বা পরে ইস্টেজে বসে নবীকে বড় ভাই করে ফতোয়া দেয় সকল কিছু মানা যাবে রসূলুল্লাহকে বড় ভাইয়ের মতো এই ফতোয়া মানা যাবে কথা বলেন যাবে আমার নবী শুধু ইমামদারের পিতা না আমার নবী হচ্ছেন আবুল আরহা সমস্ত রুহের পিতা চিল্লা কেন আল্লাহ কথা বল আলোচনা কোনো সমস্যা সমস্যা শেষ করে দেবে
পরে হুজুর আসেনি নিয়ে আসেন তারপরে আমরা বন্ধুগুলো কেমন কথা বলব সমস্যা হলে হুজুর নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন যান হুজুর বলেন এই আপনাদের ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে এখানে আলেম কে কে আছেন হাত তুলে আলেম কে আছেন আলেম কেউ আছেন আলেম কেউ আছেন আলেম দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন অথবা কামিল মাস্টার্স কমপ্লিট করেছেন কেউ আছেন আপনি কি আলহামদুলিল্লাহ ভালো আলেম যারা তারা বুঝবে ভাই অনুরোধ জানাচ্ছি রসুল্লাহকে বাবা বল রসুল্লাহকে বড় ভাইয়ের মতো বলা যাবে বড় ভাইয়ের মতো বলা যাবে আমার রসুল হচ্ছে আবুল আরহা সমস্ত রুহের পিতা চিল্লে বলেন মারহাবা আরো জোরে বলি আজকে কেবা কারা সোনার স্বাধীন বাংলাদেশে এসে মসজিদের ভিতরে এই মুসলমানের ভিতরে ডিভাইড করে দিল রসুল্লাহর মোহাম্মদ অন্তর থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি দাওরায়ে হাদিস করে থাকেন আমিও দাওরায়ে হাদিস করেছি শুনেন শুনেন মুসলমানের সন্তান এই মুরব্বী একটা প্রশ্ন করছে রসুল নুন নামাটি এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি আর আলোচনা এখানে চলবে না আমি শেষ করে দিয়ে যাচ্ছি এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম যিনি আল্লামা মামুনুল হক সাহেবের পিতা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি একখানা বাংলা বুখারি শরীফ লিখেছেন উনি বুখারি শরীফটা বাংলা সংকলন করেছেন হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত আমি এখানে জগরা বোঝানোর জন্য জগরা করার জন্য আসিনি রসুলুল্লাহকে কোনোভাবেই মাটি বলা যাবে যে বলেন যাবে আপনি শুধু একটা আয়াত পড়লেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ওই আয়াতটা আপনার পড়া রসিক যে আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আপনি ওই আয়াতটা ব্যাখ্যা করেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন চিল্লে বলি আল্লাহু আকবার বাবাজি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি বুখারী শরীফ সংকলন করতে যাই হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত পঞ্চম খণ্ডের ৩৭ নম্বর পৃষ্ঠায় যদি না থাকে আমার জিব্বা কেটে আমার জুতার তলায় ফিল মেরে দিবেন আর যদি থাকে আমি অনুরোধ করব রসুল নূর নামাটি এই গলি নিয়ে গুতাগুতি করেন না রসুল তো আল্লাহর পক্ষ থেকে নূর কথা বলেন ঠিক কিনা রসুল আল্লাহর পক্ষ থেকে কি নূর আর রসুল মাটি হয় কিভাবে বেলা আমি গেমে যাচ্ছি আমার গাম থেকে দুর্গন্ধ হয় আর আমার নবীজি গামলে সুগান বাহির হইত আমি গেমে যাচ্ছি আমার গাম থেকে দুর্গন্ধ হয় আর নবীজি গেমে গেলে সুগ্রাম বাহির হইত পূর্ণিমার চাঁদ অন্ধকার হয়ে যেত নবীর সৌন্দর্যের কাছে তে রসুল্লাহকে আমাদের সাথে যুক্তি দেওয়া যাবে তুলনা করা যাবে এই পৃথিবীতে সাহাবাই কেরাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি একটা খোলা মাঠে বইরা তার চেহারার দিকে কেয়ামত পর্যন্ত তাকায় থাকেন জাহান্নামের আগুন হারাম হবে না কিন্তু ৭০-৮০ বছর নামাজ পড়ছেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারেন নাই কোনদিন যদি স্বপ্ন যুগে আমার হায়াতুন নবী চিন্তা নবী চেহারা মোবারকটা একটু দিদার হয়ে যায় শুধু একটা সেকেন্ড আমার নবীজির নূরানির চেহারা মোবারক দেখলেন দেখার সাথে সাথে আপনি ছিলেন বান্দা হয়ে যাবেন আল্লাহর বন্ধু আপনি ছিলেন গুনাহগার হয়ে যাবেন ইমানদার আপনি ছিলেন জাহান্নামী রাসূলুল্লাহর চেহারা পাওয়ার উদ্দেশ্যে কারণে দিদার পাওয়ার কারণে নবী মুস্তাফার দিদার পাওয়ার কারণে আপনি হয়ে যাবেন জান্নাত তাহলে মদিনার কামলেওয়ালাকে মানুষের সাথে তুলনা দেওয়া যাবে রসুল মানুষ কোটি কোটি বার বলা যাবে কিন্তু আমাদের মতো বলা যাবে আমরা হচ্ছে আগুন পানি মাটি থেকে কথা বলেন না কেন হে যুবক ভাই আর আমার রসুল হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর আপনার যদি বিশ্বাস না হয় দালালের শরীরকে ভালো করে একটু দেখেন না দালালের শরীরকে একটু ভালো করে দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবগুলো আপনি একটু দেখেন তারপরে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের পঞ্চম খণ্ডে ৩৭ নম্বর পৃষ্ঠায় বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আসি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান নূর এই নূর বনাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এমনকি আমরা অনেকে দাঁড়ায় মিলাদ করলে আমাদের কষ্ট হয় আমরা ফতোয়া দিতে শুরু করি
কয়্যা আমি সালাম আলাইকা বলা এইগুলি নাকি সম্পূর্ণ নাজায়েস অথচ মামুনুল হক সাহেবের পিতা 38 নম্বর পৃষ্ঠায় বলতেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি কওমি বর্ণার বিজ্ঞ একজন আলেম উনি বলতেছে আমি মিলাদ ক্যাম করি মিলাদ ক্যাম পছন্দ করি এটা আমার কাছে ভালো লাগে আমি করলে আমার হৃদয়ে শান্তি পাই চরমানায়ের পিশা হুজুর বর্তমানে যিনি আছেন উনি বলতেছে কেউ যদি মিলাদ ক্যাম করে এটাকে ফরজ না মনে করে এটাকে যদি সুন্নাহ না মনে করে যদি রাসূলের মহব্বতে কেউ দাঁড়ায় এতে কোনো অসুবিধা চরমানার পিশা হুজুর ফতোয়া দিতে তুই পিন্ডা সুন্নাহ বেরা কথা বলতে পারস কথা বল না এই জোরে বল না এই পিন্ডা সুন্নাহ তোমার সমাজের ভিতরে সমস্যা আপনারা কি রাগ করতেছেন কষ্ট পেন না বাবা এইগুলি নিয়ে গোটাগুটির দরকার নাই আপনার দাঁড়ায় মিলাদ করতে ভালো লাগে পড়েন না কেউ যদি দাঁড়াইতে না চায় এটা তার ব্যক্তিগত বিষয় আর আমার এই গলায় যদি দা দেন ছুরি দেন আমি বসে পড়তে পারবো না আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক এই সমস্ত বিষয় নিয়ে সমাজের ভিতরে ফ্যাক্টরা করার প্রয়োজন নাই আপনি আপনার আকীদা নিয়ে চলুন আপনি আপনার আকীদা নিয়ে সামনের দিকে অগ্রসর হন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক জোরে বলি আমিন সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইমামদার মুসলমান যুবক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ রে আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মনি বলেছে কুল্লু নাফসিন দাঈকাতুন মাউত প্রতিটা প্রাণীকে মৃত্যু শ্বাস নিতে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই পৃথিবীতে কোনো জীবিত মানুষ থাকবে না নবী পৃথিবীতে কোনো জীবিত মানুষ থাকবে নবী জীবিত প্রাণে কে থাকবে নবী আমার দুইটা চক্ষু মোবারক থেকে কিনারা দিয়া পানি মোবারক গুলো সাথে শুরু করলেন ডাক দিয়া পায়া সারি আদম থেকে শুরু করে ঈসার গুণা পরতন্ত কোন পয়গম্বর কাসরাইল আলাইহি সালাত ওয়া সালাম সার দেন নাই সবাই রে দুনিয়া আদম থেকে উঠাইয়া অন্ধকার কবর নিয়া গেল আমি নবীও থাকব না যদিও আমার উসিলায় আমার আল্লাহ লাউনা কানা মা খলাকতু নাফলাক তাম জাহান সৃষ্টি করেছে নবীকে যদি সৃষ্টি না করতো রে আসমান হতো না জমিন হতো না তাম জাহান সৃষ্টি করলে আমার নবী পাকের উসিলায় নবী আমার ডাক ডাক আসারে আমি নবীর সামনে পর্যন্ত যদি যখন বলবেন আমার হাত নবীর বেলায় বলবেন হাত মুবারক আমার পাগড়ি নবীর বেলায় বলবেন পাগড়ি মুবারক আমার জুব্বা নবীর বেলায় বলবেন জুব্বা মুবারক আমার দাড়ি নবীর বেলায় বলবেন দাড়ি মুবারক আমার জুতা নবীর বেলায় বলবেন জুতা মুবারক আমার বেলায় বলবেন পাশরাম নবীর বেলায় বলবেন পাশরাম মুবারক কেন রে কেন রে আমার শরীরের ভিতরে যা কিছু আছে সব না পাক আমার চরিত্রে ডকুমেন্ট আমার মা দিতে পারে না আমার বাবা দিতে পারে না আমার যত্ন পুষ্টি দিতে পারে না আমার উস্তাদ দিতে পারে না আমার পীর ক্যাপলাজান দিতে পারে না কিন্তু রে বাবা আমার নবী চরিত্রের ডকুমেন্ট আমার আল্লাহ কই ইন্নাকা আলা খুলকিন আযীম হাবিব গো গোটা পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি এই ইমানদার মুসলমান যুবক রে এক এক আয়াতে অনেকগুলো ব্যাখ্যা হই রে বাবা এতগুলো কথা বলার মতো সুযোগ সময় হয়তো পাওয়া যাবে না ইমানদার মুসলমান যুবক আমি আমির হোসেন নাই পরিবক্তা হয়েছি এই হাত দিয়া পাক না পাক বুঝিনা হালাল হারাম বুঝিনা আমি
ভিতরে ঢুকায় দেয়, আমার শরীরটার ভিতরে আমার হাত গুনার সাথে যুক্ত, আমার জবান গুনার সাথে যুক্ত, আমার চরিত্র গুনার সাথে যুক্ত, আমার ওয়ালপরি গুনার সাথে যুক্ত, আমার নবী কেন মোবারক হবে রে, আমার নবীজি সমস্ত গুনা থেকে মুক্ত, আমার নবীজি সমস্ত গুনা থেকে মুক্ত, সমস্ত নবীগণ সমস্ত বারাত থেকে মুক্ত। এই জন্য নবীর সাথে কোন মেশাল চলে না রে, নবীর সাথে কোন যুক্তি চলে না, নবীর সাথে কোন তুলনা চলে না, নবীর সাথে কোন যুক্তি চলবে না, মেশাল চলবে না। আম্মা জান ডাক ডাক কয় নবী গো, নবী গো মৃত্যুর সাথ কেমন হবে, আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই। এই কথা বলার পরে পরে নবীর ডান হাত মোবারকটা বাহির করলো, বাহির করিয়া আমার নবী আপনার নবী আম্মা জানের ডান হাত মোবারকের উপরে এইভাবে চাপায়া দিল, যে মাত্র আমার নবীজি হাত মোবারকটা আম্মা জানের হাতের উপরে দিল রে, এ যুবক ভাই যুবক ভাই, আম্মা জান বলে আমার মনে হচ্ছে রে সাতটা আসমান যেন আমি আয়াশার হাতের উপরে উঠে দিছি। নবী তাকায় দেখলেন আম্মা জানের চারা গেমে গেল, আম্মা জানের চেহারা জানি কেমন হয়ে গেল। নবী ডাক দেবন এসা তোমার বুঝি কষ্ট হচ্ছে, আম্মা জান ডাক দেখো মায়ের নবী গো আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সাতটা আসমান যেন হয় আমার হাতের উপরে আপনি উঠে দিছেন। নবী ডাক দেয়া কায়াসা রে সাত আসমান সাত জমি বডির উপরে রাখলে যেমন কষ্ট হবে রে, যেমন মুহূর্তের ভিতরে ধম বন্ধ হয়ে যাবে তার চাইতে বেশি কষ্ট হবে রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমার কোন উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে ঠিক কাঁদে বলেন আল্লাহু আকবার। এই জন্য বর্ষগামের যুবক পায়ে দুইরা পাইলা দা গতকালকে ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে আসর পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়িনা রে, মাহফিল শোনার জন্য এসেছেন। আল্লাহর কসম কইরা বলি রোজা হাশর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী বলে আব্বাল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে রে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ গিয়ে নেবে, নামাজের হিসাব তার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে, নামাজের হিসাব তার ঠিক হয়ে যাবে, সমস্ত হিসাব তার ঠিক হয়ে যাবে, নামাজের হিসাব তার এলোমেলো হয়ে যাবে রে, সমস্ত হিসাব তার এলোমেলো হয়ে যাবে। এই জন্য লাস্ট মুহূর্তে একটা মেসেজ দেওয়া যায়, তোমার দুইটা পায়ে দুই রাবহী না যায় আদম যখন শুরু হয়ে যাবে, যে কোনো পীরের দরবারে যাও না কেন, যে কোনো দরবারে যাও না কেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই রে, নামাজ ছাড়া কোনো গতি নাই রে, নামাজ পড়া পয়গম্বরের হুকুম না, কোনো নবীর সুলতানের হুকুম না, নামাজ হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম। আম্মা জান ডাক ডাক কয় মায়া নবী এত কষ্ট যদি হয় আপনার উম্মত কিভাবে সহ্য করবে, নবী আমার ডাকতে বলে ইমামদার যারা হবে নেককার যারা হবে, একটা শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ টানতে টানতে যেমন ঘুমায়া যায়, শিশু বাচ্চার যেমন কষ্ট হয় না রে, যারা আশেক হবে যারা ইমামদার হবে রে আমলওয়ালা হবে রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দেহের ভিতর থেকে ওইভাবে আত্মাটা বাহির করবে, তার কোনো কষ্ট হবে না। বেনামাজি যারা হবে জীবিত
চামড়া টাইনা টাইনা করলে প্রাণীটা যেমন ছটফট করবে রে, লাফালাফি করবে তার চাইতে বেশি কষ্ট রে। যখন কোন বেনামাজির দেহ থেকে আত্মাটা বাহির করবে, এই জন্য যুবককে কুন্দল করে জানতে চাই না, আগে নামাজি হ, বেনামাজি হইয়া মৃত্যুর দুয়ারে গেলে আশ্রয় তোমার এমন ভাবে কষ্ট দিব রে। আরেকটা সুরত দিয়া রে বাবা ইমামদারের আত্মা বাহির করে, আরেকটা সুরত দিয়া রে বাবা সমস্ত জিন্দের আত্মা বাহির করে, আরেকটা সুরত দিয়া বেঈমান বেনামাজি মুনাফিকদের আত্মা বাহির করে। এটা কোন সুরটা জমিনের উপরে নবী বলে গোটা পৃথিবীর যত জায়গায় পানি আছে রে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনটার উপরে পড়বে না, এত বড় আকৃতি নিয়ে দাঁড়ায়া যাবে। এই কুরআন হাদিস মইরা বুঝতে পারলাম প্রত্যেকটা মানুষের পায়ের তালা থেকে মাথার তালা পর্যন্ত 360টা জোড়া আছে রে। আজরাইলের বিকট সুরটা দেখিও সমস্ত জোড়া গলি ঠাস ঠাস করে খুলে যাবে, গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। আম্মা জান ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ সময়টা ছিল পূর্ণিমার চাঁদনি রাত্রি, আকাশ থেকে পূর্ণিমার আলো দুনিয়ার জমিনে এমন ভাবে সিতায়া ছড়ায়া দিতেছে, আর আমি আয়েশা আমার নবীকে বারবার একটার পর একটা প্রশ্ন করি। হঠাৎ করে আমার নবীজি হাতটা সেরে দিয়ে পাম হাতের ভিতরে ধরিয়া আমাকে হুজরা থেকে গভীর হুজুরিতে বাহির করিয়া অন্য কোথাও না একটা খেজুর বাগানের দিকে আমার নবী কদম মোবারক বাড়াইতে শুরু করলেন। এই আম্মা জান জিজ্ঞাসা করলেন মৃত্যুর স্বাদ কেমন হবে রে, আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল কিনিতে হবে কেমন হবে, সহজ না কঠিন, তিক্ত না স্বাদ কেমন হবে, বোঝানোর জন্য আমার নবী আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী দুনুদাহানের বাদশা কুল কায়নাতের বাদশা রে বাবা, একটা খিজুর বাগানের ভিতরে গভীর রজনীতে আম্মা জান কিনে হাজির হয়ে গেল, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ, আমরা নামাজি হইয়া মৃত্যু পর্যন্ত যাইতে চাই কি চাই না, আরো জোরে বলেন পায়ে হাত দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি না, আরো জোরে কাদরিয়া বলেন চিস্তিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দা দিয়া বলেন, পৃথিবীতে যত তরিকা আছে রে যে কোনো তরিকার ভিতরে হাত রাখবেন নামাজ ছাড়া কোনো উপায় নাই। খেজুর বাগানের ভিতরে নবী ঢুকলো, দশ মিনিট এখন নিয়ে এসে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সাথে সাথে। হ্যাঁ কি মানে? না না এটা অসম্ভব, এটা অসম্ভব, এমনি দুই ঘন্টা হয়ে গেছে, এক ঘন্টা সর্বোচ্চ কথা বলতে দুই ঘন্টা হয়ে গেছে, মাহফিল কাজ কি হুজুরকে নিয়ে আসেন বাবা একটু বসে, আবার পরে আরেকজন আলোচনা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও হুজুরে বলি আমি। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকবো, কথা বলে থাকবো, আজকে এখানে আসি আগামীকালকে থাকবো কোথায়, কবরে থাকতে পারি, এটাই হলো মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত, মাওলায়ে কারিমের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজকের এই মাহফিলে বসে অতীতের অপরাধগুলো সামনে চোখের সামনে বসে আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করব, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন, আল্লাহ বেনামাজি বানায় মরণ দিও না, জোরে কেন আমিন।
বেরোজাদার বানায় মরণ দিও না জোরে কোন আমিন নবীর দুশমন বানায় মরণ দিও না জোরে কোন আমিন ওলি আল্লাহর দুশমন বানায় মরণ দিও না জোরে কোন আমিন মরণ যেদিন দিবা সেজদা করা অবস্থায় মরণ দিও জোরে বলি আমিন বেশি বেশি করে নেক আমল করবেন আমার প্রিয় নবীর প্রতিটা সুন্নতকে গুরুত্ব দিবেন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় রাসূলের আদর্শ ফিট করবেন খাবার খাইতেছেন ওই জায়গায় রাসূলের মহব্বত ফিট করবেন কথা বলতেছেন কথা বলার ভিতরে আমার প্রিয় নবীর মহব্বত ফিট করবেন হাতে ভিতরে পানি গ্লাস নেন এখানে রাসূলুল্লাহ সুন্নাত আছে ঘরের ভিতরে ঘুমাইবেন ওই জায়গার ভিতরে রাসূলের মহব্বত আছে সকল জায়গায় আমার প্রিয় নবীর মহব্বত ফিট করতে হবে আল্লাহ পাক কবুল করুক জোরে বলি আমিন নবীজি বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসল তারা যেন আমাকে ভালোবাসে আর আমাকে ভালোবাসলে কানামায় জান্নাত আমার সাথে তারা জান্নাতে থাকবে তাহলে এখানে যারা আছেন অধিকাংশ মানুষের দাড়ি নেই দাড়ি রাখবেন টুপি পরবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবচেয়ে বড় কথা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আপনার কাছে উত্তম শ্রেষ্ঠ পীর হলো আপনার মা আপনার বাবা জুড়ে বলেন আপনার মা আপনার বাবা মা বাবার খেদমত করবেন যদি পারেন আমরা যারা নাপাক ব্যবসা করি সুদের ব্যবসা করি এই সুদ ছেড়ে দিব ঘুষ ছেড়ে দিব সুদের ব্যবসা করে সুদের খাবার খেয়ে নাপাক খাবার খেয়ে যত ইবাদত করেন আল্লাহ তাআলা দরবারে কবুল হবে 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 কি হবে ভাই কোটি কোটি টাকা ইনকাম করলেন সুদ দিয়া ঘুষ দিয়া বিল্ডিং বানালেন এখন যদি মরে যান তিন টুকরা কাপন ছাড়া আর কোনো কিছু যাবে কোনো কিছুই সাথে যাবে না সাথে যাবে নেক আমল ঈমান কথা বলেন ঠিক কি না এজন্য ঈমানটাকে মজবুত করবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমানটা যদি সহি সুত্ত হয় পাকাপোক্ত হয় অল্প আমল হইল নাজাত পাবেন আল্লাহ পাক আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো দাড়ি রাখবো কার মহব্বতে জোরে বলেন কাউকে দেখানোর জন্য দাড়ি রাখা যাবে দাড়ি রাখবেন নবীর সুন্নাহ নবীকে ভালোবাসার জন্য নবীর ভালোবাসা নিয়ে দাড়ি রাখবেন দুশ্মনী দাড়িও রাখবেন দুশ্মনীও করবেন এটা হতে পারে করা যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুরুতে বলছিলাম শেষ পর্যায়ে বলে দিচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুলকে একদিন প্রশ্ন করেছিলেন নজরুল তুমি করিয়াছ বল মুখে নাই দাড়ি মাথায় হলো তোমার লম্বা চুল নজরুল কবি পড়াশোনা বেশি করে নাই মাত্র 8% পড়াশোনা করছে কিন্তু দেখেন আজকে তার হাতের লেখাগুলো ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় মানে যত জায়গায় স্কুল কলেজ ভার্সিটি আছে তার কিছু না কিছু লেখা সব জায়গায় পাওয়া যায় কেন এত দামি হইলেন কেন নজরুল বলেন সকাল থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম রাত 12টার পরে আমি নফল ইবাদতের ভিতরে কাটিয়েছি আর আমি নবীর গুণ কীর্তন করতাম আমি লিখতাম আমি যদি আরব হতাম মদিনারি পথ যেই পথ দিয়ে হেঁটে যেতেন নবীজি হযরত চিল্লা বলে সুবহানাল্লাহ এই নজরুল কবি ওনারে উত্তর দিচ্ছেন ইহ পরকালে তোমার হবে না মঙ্গল যদিও তোমার মুখে থাকে বিশাল বড় জঙ্গল জোরে কোন আল্লাহু আকবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কিন্তু ইসলাম দাড়ি আছে হুব্বে রসুল নবীর ভালোবাসা নাই নজরুলের দাড়ি নাই ইসলাম আছে হুব্বে রসুল আছে এর জন্য বলেছেন ইহ পরকালে তোমার হবে না মঙ্গল যদিও তোমার মুখে থাকে বিশাল বড় জঙ্গল দাড়ি রাখতে হবে আমার মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি মহব্বত করে কাউকে দেখানোর জন্য না আল্লাহ পাক সঠিক মেধা সঠিক বুঝ দান করো জোরে বলি আমিন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আম্মা জান ডাক ডাকে দুনিয়ার মানুষ শুনো রে শুনো গভীর জনিতে খেজুর বাগানের ভিতরে আমার রহমতের নবী ঢুকে গেলেন অংশগ্রহণ করলেন আমি তাকে দেখলাম পূর্ণিমার চাঁদ
নবীজি হুজরাত মুবারক থেকে বাকির হওয়ার আগে এক রকম ছিল যেই মাত্র আমার নবী আপনার নবী কোল থেকে বাকির হয়ে গেল রে পূর্ণিমার চাঁদের আলো নবীর সুন্দর হুজুর কাছে গোলাটিয়া হয়ে গেল অন্ধকার হয়ে গেল নবী চার মুবারকের সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে গেল হঠাৎ করে আমার নবী আপনার নবী কি করলেন জানেননি একটা লোহার প্যারা গাছের ভিতরে আমার নবী ঢুকায় দিলেন হাতুরে প্রয়োজন হলো না শক্ত কোনো কিছু প্রয়োজন হলো না যেই মাত্র ভিতরে ঢুকায় দিল রে ঢুকানোর সাথে সাথে লোহার প্যারাকটা এমন ভাবে ভিতরে গিয়ে ডেবে গেল এমন ভাবে ভিতরে গিয়ে গেতে গেল এবার আমার নবী ডাক দেখায় আয়াশা তুমি প্রশ্ন করেছ বললো না সিন্দা একাতুল মাউত মৃত্যুর সাথ কেমন হবে রে আমি এখন তোমারে বলবো লোহার প্যারাকটা গাছের ভিতর থেকে তুমি তোমার হাত দিয়ে টান দিয়া বাহির করো আমি নবী তোমারে হুকুম দিলাম আম্মা জান ডাক দেয় কই দুনিয়ার মানুষ লোহার প্যারাকটার মাথার মধ্যে আমি আয়েশার হাতটা লাগাই না টানতে শুরু করলাম আমি আয়েশা কেন রে আমার এমন একটু অনুভব হলো আমার মতো একশত আয়েশা যদি লোহার প্যারাকের মাথা রশি লাগাইয়া টানতে শুরু করে লোহার প্যারাক কোনো সম্ভব না সম্ভব না নবী আমার ডাক ডাকে সারে লোহার প্যারাক গাছের ভিতর থেকে বাহির করা যেমন অসম্ভব তোমার জন্য কষ্ট করো হচ্ছে তার চাইতে বেশি কষ্ট হবে রে আজরাইল যখন কোন উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার এ যুবক মৃত্যু হয়ে যাবে সবাই তোমার আমারে চিরবিদায় দিবে প্রতিটা মানুষ শুধু এই কথাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আত্মা আছে আমি বক্তা আছি আত্মা আছে তুমি ব্যবসায়িক আছ আত্মা আছে তুমি ছাত্র আছ রুহ আছে তুমি চাকরিজীবী আছ প্রবাসী আছ আত্মা চলে যাওয়ার সাথে সাথে সবাই আলাদা হয়ে যাবে একটা সেকেন্ডের জন্য তিনি করবে না মৃত্যুর পরে আরেকটা জিন্দগি শুরু হবে রে এই জিন্দগিটা হলো আলমে বরজখের জিন্দগি তোমার কি মরণ হয়ে গেল তোমার কি তোমার আত্মীয় স্বজন গরম পানি দিয়ে গোসল করাইও তিন টুকরা কাপন দে পেসাইয়া শক্ত করে তিনটা বাম দিও তোমাকে মাটির ঘরের ভিতরে রেখে দিচ্ছে আল্লাহ দিয়ে কালামে হাকিমের ভিতরে বলে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ কো ইমামদারের দরসু আমি আল্লাহর বই কো প্রকৃত ইমামদার মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবে না রে আল্লাহ কেন যাব না আমার মালিক দেখ আমার হাবিবের দরবারে যাও আমার হাবিব তোমাদেরকে বুঝাই দিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তে বলেছি ইমান না নিয়া কবরে যাবার জন্য কেন নবী আমার ডাক দিয়া কই উম্মত ইমানটা হারাইয়া বেঈমান হইয়া বেনামাজি হইয়া আমি নবীর সাথে দুশ্মনী করিয়া রে কবরে যখন ডুববা ডান দিকের মাটি গুলো তোমার এমন ভাবে চাপ মারব রে ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারব ডান দিকের হাড় গুলো বাম দিক দিয়ে বাহির করে ফেলবে আবার বাম দিক থেকে আরেকটা চাপ মারব রে বাম দিকের হাড় গুলো ডান দিকে ঢুকে যাবে ডান দিকের হাড় গুলো বাম দিকে ঢুকে যাবে মাটি গুলো এমন ভাবে চাপ মারব মাটি চাপ দেওয়ার সাথে সাথে আমি আর আপনি এমন ভাবে কান্না করব রে এমন ভাবে চিৎকার মারব রে ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতরে বাবা গরবারি রাখিয়া আখেরাতের জন্য পাগল পার হয়ে যেত বলবেন হুজুর কবর আজাব থেকে কোন আমল করলে বাঁচা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যদি
নবীর সুন্নাহ নিয়ে তুমি যদি কবর পর্যন্ত যাইতে পারো রে, কবরটা আমার আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দিবে, ফুলের বাগান বানিয়ে দিবে, জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন ওই কবরের জন্য প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মিথ্যা বলা যাবে? কাউকে কষ্ট দিবেন, পরের হক নষ্ট করবেন, ওজনে কম দিবেন, কারো গীবত বলবেন? আল গীবাত ওয়া শাত্তু মিনাল জিনা, গীবত বলা জিনার চাইতে আরো খারাপ। গীবত বলিয়েন না, সমালোচনা করিয়েন না, কারো অন্তরে ধাক্কা দিয়েন না। মাহফিল চলছে, চলবে, মাহফিলের সময় যখন চলে আসবে চেষ্টা করবেন সবাই এই মাহফিল নিজের মনে করে পরিশ্রম করবেন, সহযোগিতা করবেন, অর্থ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে বলি আমিন। আমাকে স্লিপ দেওয়া হয়েছে একটু জিকির করার জন্য, জিকির করে আমি আপনাদের কাছে দোয়া আছে বিদায় আরজ করব। আসুন সম্মিলিত ভাবে একটু জিকির করি। ও মাবত মাহনারে ইয়ে ডাকি আমরা তোমারে, ও মাবত মাহনারে ইয়ে ডাকি আমরা তোমারে ইয়ে। মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আসকার মাহফিল করো কবুল, আসকার মাহফিল করো কবুল, জিন্দা নবী খাতিরে, ও মাহবুব মাওলানারে ডাকি আমরা তোমারে। মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কে ডাকতে পারো হইবে ফুনসিরাতের ফুল। আল্লাহ জিগির জিগির আল্লাহ আল্লাহ আল্লাহ, এমিয়া জিগির করলে বেদাত হবে না, জিগির করলে সবাই মোহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতে পারো হইবে ফুনসিরাতের ফুল। মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মাওলা যেদিন কাজি হবে এই জানা জানা হিসাব নিবে, এই মাওলা যেদিন কাজি হবে জানা জানা হিসাব নিবে, এই সেদিন তোমায় তরাইবে, সেদিন তোমায় তরাইবে মোহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতে পারো হইবে ফুনসিরাতের ফুল। মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, চুলের চায়া চিয়ে কোন হবে হীরা চায়া দার হবে, এই চুলের চায়া চিয়ে কোন হবে হীরা চায়া
সেদিন তোমায় পার করিবে, সেদিন তোমায় পার করিবে মোহাম্মদ রাসূল। আকে রাতে পার হইবে ফুলসিদাতের ফল, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মরণে মানগো নবীজি, তুমি মরণে মান ও নবী গো, তুমি মরণে মান মারহাবা আল্লাহ। জীব নেয় কি বার দেখিলে, নয় নেয় কি বার দেখিলে জুরাই তাম পরা, ও নবী গো তুমি মর ইমানা আন, তুমি মর ইমান গো নবীজি, তুমি মর ইমানা আন, ও নবী গো তুমি মর আগান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান অতিথি চলে আসছে, আমরা খুশি নেতা যান জুড়ে বলি নারে তাকবীর, নারে রিসালা, প্রধান অতিথির আগমন, সকলে বলি মারহাবা। দোয়া করি, দোয়া চাই শেষ বেলা সূত্র করে একটা মেসেজ, যতদিন বেঁচে থাকব নবীর কলিজায় নবীর মহাব্বত নিয়ে বেঁচে থাকব, আল্লাহ কবুল করুক। জোরে বলে নবীর মহাব্বতের দামানে আমরা থাকতে চাই কিনা, নবীজিকে বেশি ভালোবাসলে আপনাকে বেদাতি কইব, কি কইব আপনাকে বেদাতি বলবে। এ মিয়া আমি হয়তো দাওরা করেছি, ডবল টাইটেল নিয়েছি, আপনি হয়তো মাস্টার্স কমপ্লিট করলেন, ডক্টরের ডিগ্রি বাহির থেকে আনলেন, যারা দুনিয়া থেকে জান্নাতি টিকিট পেয়েছে আশারা মুবাশারা দশজন সাহাবি, এরা কোন মাদ্রাসায় পড়ছে? এ মিয়া হুব্বে রসুল, রসুলুল্লাহর প্রেমের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মুফতি মুহাদ্দিস বড় জানলেওয়ালা ভাইয়া রসুলকে আমার মতো বলতে শুরু করলা, বলতে শুরু করেছে যে আমরা যেমন রাত্রিবেলা খাবার খাইয়া ঘুমাইলে মুখে দুর্গন্ধ হয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খাইয়া ঘুমাইলে তেমন দুর্গন্ধ হতো, চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। যারা রসুলের সামনে এই সমস্ত পথ আকীদা রাখে, যদিও তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, বুঝতে হবে এরা আলেম না, এরা শায়েখ না, এরা ইহুদি এবং নাস্তিকদের দালাল হয়ে বাংলাদেশে কাজ করতেছে, কথা বলেন ঠিক না বেঠে? না মিথ্যা বললাম? আপনি যে শায়েখের পাগল হয়েছেন, এই শায়েখ কিছুদিন আগে বলেছে 14 দিবসের রাত লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদের চাইতে বেশখানাই কাটানো ভালো। এই শায়েখ বলে কোরআনে নাকি বল আছে, এই সমস্ত শায়েখদের গালে জুতা পিটা করে দেশ থেকে তাড়াতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? যারা পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে বেশখানার সাথে তুলনা করে, এরা মুসলমানের কোন অংশ হতে পারে না, এরা ইহুদি এবং নাস্তিকদের দালা, কথা বলেন ঠিক না বেঠে? একজন অনুরোধ করে দেওয়া যায় শায়েখ নির্বাচন করবেন একটু হিসাব করে, আপনি ভাবতেছেন আপনার দলের ভিতরে ডক্টরের ডিগ্রি আছে, সুন্নি জামাতের ভিতরে ডক্টরের ডিগ্রি আছে, তারও শুনেন আপনার কাছে আপনার মুফতির রস ভালো লাগে, সুন্নি জামাতের মুফতির রস ভালো লাগে না, আপনার কাছে আপনার আজহারি রস ভালো লাগে কিন্তু আপনার কাছে আমার সাইফুল আজম বাবহার বাবা সাহেবের রস ভালো লাগে না, ডক্টর হাসান আজারি রস সাহেবের ওয়াজ ভালো লাগে না, কারণ আপনি শায়েখের পক্ষ হয়ে গেছেন, কথা বলেন না কেন?
এজনে দুইটা পা আমার হাত আল্লাহ রাস্তায় বলছি শায়খ নির্বাচন করবেন একটু হিসাব নিকাশ করে কথা বলেন খানাই কাবাতে 20 টাকা হয় কয় রাকাত আর জোরে মসজিদে নববীতে 20 টাকা আজকে কে বা কারা বাংলার জমিনে এসে মসজিদ থেকে 20 টাকার ভিতর থেকে 12 রাকাত তাওয়াত করে 8 টাকা চালু করেছে আরে মিয়া আজকে এক সাইকের ওয়াজ শুনলাম আমি ডাউনলোড করেছি মুদিউর রহমান মাদানী উনি বলতেছে যে সমস্ত পশু পাখি খাওয়া জীবজন্তু খাওয়া হালাল এদের পেশাব পায়খানা সব পাক কি বলে আপনি শুনবেন অবাক হয়ে যাবেন উনি বলতেছে যে সমস্ত জীবজন্তু খাওয়া হালাল এদের পায়খানা পেশাব সব ঠিক পাক এগুলি গায়ে লাগে কোনো অসুবিধা নেই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছে গোবরের যে গরুর চানা যদি বালতির ভিতরে দিয়া পাঞ্জাবিটা চুবাইয়া নামাজ পড়েন নামাজ হয়ে যায় আপনারা কি মনে করেন কথা কি মানা যাবে মানা যাবে এরাই বলতেছে মসজিদে যেতে ব্যবসা কেনা ভালো এরাই বলতেছে তারাবির নামাজ 8 রাকাত এরাই বলতেছে বেতরের নামাজ 1 রাকাত এদের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ কবুল করুক আর হযরে বলি আমিন অনেক কথাই বলে ফেললাম আমার কথার দ্বারাই ভাষার দ্বারাই কেউ যদি সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আমি কুরআন হাদিস বলতে যাদের কোন ত্রুটি করে ফেলে আমি আপনার কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব আর যদি জঙ্গি কথা বলতে দেয় ভাষার দ্বারাই কোনো আঘাতপ্রাপ্ত হন ক্ষমার দৃষ্টি দেখবেন সবসময় সুন্নিয়তের পতাকা নিয়ে থাকবেন আল্লাহ পাক আমাদের আশা বসা কবুল করুক জোরে বলি আমিন আর এখানে যারা দাওয়াত দিছে আমারে একটু ভুল হয়েছে আমার নাম যেভাবে দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমি এখন আন্তর্জাতিক হই নাই বাংলাদেশের 64টা জেলা এখনো 64 জেলায় ওয়াজ করি নাই আরো 5টা জেলা বাকি আছে আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে গেলে আন্তর্জাতিক হয় না আন্তর্জাতিক তারা যারা একবারে সকল রাষ্ট্রে কথা বলে তারপরে পীরে তরিকত লাগানো হয়েছে আমি কিন্তু বিশ্বাস না আমি বাচ্চা মানুষ আমি কি বিশ্বাস এর জন্য যারাই ভবিষ্যতে দাওয়াত করবেন একটু জিজ্ঞাসা করে পোস্টারের নাম দিয়ে লেখবেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না আর আমি পীরে তরিকত না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুক জোরে বলি আমিন আসসালামু আলাইকুম সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন